হাই গাইস, আমি জিহাব আছি আপনাদের সাথে। আজকে একটি ম্যানিপুলেশন এডিট করব, তো চলুন আমরা এডিটে চলে যাই। প্রথমত আপনাকে এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিতে হবে, দেন এখানে প্লাসে ক্লিক করে ব্রাশের সাইজ একটু বড় করবেন কিবোর্ডের চাপ দিয়ে, এরপর এইভাবে সিলেক্ট করবেন। ওকে, এখন মাইনাসে ক্লিক করে দেখতে পারতেছেন এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে একটু ক্লিক করে দিলাম, রিফাইনে নিচে গেলাম, দেন এটি করার কারণ হলো এই জিনিসটা রিফাইন এসটি করলে আমার সম্পূর্ণ চুলটা সুন্দরভাবে কেটে চলে আসে অটোমেটিকলি। এখান থেকে ওকে করে দিলাম, দেন মাস্কে ক্লিক করলাম। এই হচ্ছে আমার ক্রপ ইমেজটা, এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাকগ্রাউন্ড আছে দেয়ালের মতো, এটিকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসলাম, দেন কন্ট্রোল টি শিফট অল্টারে ক্লিক করে এটাকে বড় করলাম। এখন আপনাকে যা করতে হবে, এখানে মাস্ক অপশনে রেখে রাইট বাটন ক্লিক করলে অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করে দিতে হবে, দেন এই যে এখানে ক্রপ টুলসে গিয়ে আপনি এটা ক্রপ করে ফেলতে পারবেন সুন্দরভাবে। এখন মেইন সাবজেক্ট লেয়ারে গিয়ে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টারে ক্লিক করে এটিকে বড় করে দিন। ওকে, নাও আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যান, দেন ফ্ল্যাগটি নিয়ে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসুন, দেন কন্ট্রোল টি এটিকে বাঁকানো, এভাবে বাঁকান, দেন ওকে। এখন আপনি এই ফ্ল্যাগটিকে ব্লেন্ডিং মোড নর্মাল থেকে মাল্টিপল করে দেবেন, দেন অপাসিটিটা হালকা, সরি আমার এই এই ফ্ল্যাগটি মেবি এটা সাথে ম্যাচ হচ্ছে না, তো আমরা এখান থেকে এটি ডিলিট করে এই ফ্ল্যাগটি ইউজ করতে পারি। দেন এখান দিয়ে টান দিয়ে এটার সাথে মিলিয়ে ওকে করে দিতে পারি। এখন রাইট বাটন ক্লিক করে রেস্টারেজ লেয়ার ব্লেন্ডিং মোড নর্মাল থেকে মাল্টিপল, ইয়েস পারফেক্ট। এখন অপাসিটিটা হালকা কমিয়ে দিলাম, দেন এখানে গিয়ে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। ওকে, নাও আমার যে সাবজেক্ট লেয়ার আছে এটিকে ফিল্টার ক্যামেরা র ফিল্টারে চলে যাব, এখান থেকে ক্লিয়ারিটিটা সম্পূর্ণ বাড়িয়ে দেব, কন্ট্রাস্ট হালকা থাক। এখান থেকে ওকে করে দিব, নাও এখানে একটি খালি লেয়ার নিয়ে ইমেজ অ্যাপ্লাই ইমেজ, এখানে মার্জ সিলেক্ট রাখবেন, এখানে RGB, এখানে মাল্টিপল, এখান থেকে ওকে। দেন আপনাকে এই যে ফিল্টার নিক কালেকশন কালার এফেক্টস প্রো 4 এ চলে যেতে হবে।
যেখানে ডার্কে টিক ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন তিনটি কালার আছে এখানে। আমি প্রথমটায় নিলাম, দেন এডিট ফিল্টারে ক্লিক করে ব্যাকে দিলাম। এখন এখান থেকে ওকে করে দেব। অপাসিটিটা হালকা কমিয়ে দিলাম, দেন মাস্কে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, অপাসিটিটা হালকা কমিয়ে দিলাম। এখানে গিয়ে গ্রেডিয়েন্ট ম্যাপে গেলাম, দেন এই অপশনে রেখে এখান থেকে ওকে করে দিলাম। এখন আমি একটি মুভি এন্ডিং ব্যবহার করব, যেমন এটা এটা এখানে আনলাম, দেন এখানে রেখে দেবো। এটা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। নাও নর্মাল থেকে আমি এটাকে স্ক্রিন করে দেবো। এখন আমি এখান থেকে একটি ফন্ট ইউজ করব, ওকে কন্ট্রোল টি শিফট অল্টার ক্লিক করে এটাকে টান দেন। এখান থেকে ওকে করেন, দেন এখানে কন্ট্রোল টি এইখানে গিয়ে এই যে আমার এই টেক্সট টুলে দেখি এখানে একটি কালার কালো কালার দেওয়া আছে। আমি কালো কালারটি না দিয়ে এখান থেকে আমি অন্য একটি কালার দেব, যেমন এই সাদা কালারটি। ওকে, এখান থেকে যদি আমি ব্লেন্ডিং মোড চেঞ্জ করি, সরি ব্লেন্ডিং মোড চেঞ্জ করার দরকার নেই, এটাই থাক। এবং এই ফন্টটিকে এটার নিচে এনে দিলাম, এটিও এটার নিচে থাক। আশা করি ভিডিওটি দেখে কিছু শিখতে পারছেন, বা একটি পোস্টার কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।